हेलो एवरीवन, अस्सलामु आलाइकुम। आज आमी आपनादेर जोन्नो निये एशेछी गरम गरम भापा पिठा। आर ए भापा पिठा आमरा किभाबे घरे तैरी करते पारी चलुन देखे नेया जाक। आर आमार भिडियोटी भालो लागले आमार भिडियोटीते एकटी लाइक दिए आमार चैनलटी सबस्क्राइब करे निबेन। आर भापा पिठा तैरीर जोन्नो आमी एखाने निये निएछी सिद्ध चालेर गुड़ी, अर्थात आम्रा जे चाल दिए भात खाई से चाल भिजिए तारपर गुड़ी करे नियेछी। आर ए सिद्ध चालेर गुड़ी दिए भापा पिठा तैरि करले खेते असाधारण लागे। आर आतप चाल दिए पिठाटा तैरि करले पिठाटा खेते शक्त लागे आर ठंडा होले आरो शक्त हो जाए। आर भापा पिठा तैरिर जोन्नो आमी एखाने निये नियेछी लवण आ निये निएछि गरुर दूध, खूब भालोभावे जाल करे ठंडा करे निएछि आ निये निएछि कोरानो नारकेल आ निये निएछि खेजुरेर गुड़। खेजुरेर गुड़ एकटि शील दिए गुड़ा करे निएछि। तो प्रथमे आमि चालेर गुड़ीर मध्ये लवण दिए दिच्छि आर लवण चालेर गुड़ीर साथे खूब भालोभावे मिशिए निच्छि। एरपर एकटी चामचेर साहाज्ये चालेर गुड़ी आर लवण एकसाथे मिशिए निच्छी। प्रथमे चामचेर साहाज्ये मिशिए निच्छी, परे हात दिए मिशिए निब। आर हात दिए करले ए काजटी बेशी भालो हय। तो चालेर गुड़ीर साथे आमार लवण खूब भालोभावे मेशानो हये गियेछे। एरपर एर मध्ये दिए दिच्छी आमि जाल करे रखा घन दूध, अल्प अल्प करे दिए दिच्छी आर चालेर गुड़ीर साथे मिशिए निच्छी। अनेके चालेर गुड़ी पानी दिए गुलिए नेन, आसले पानी दिए गुल्ले भापा पिठार जे अथेंटिक स्वाद सेटा आर पावा जाए ना। तो आपनारा अवश्यई चेष्टा करबेन ए काजटी दूध दिए करे निते। आर घरे गरु दूध ना थाकले जे कोनो फुल क्रीम पाउडार मिल्क पानी दिए जाल दिए तारपरो करते पारें। आमार 6 कप चालेर गुड़ीर मध्ये आधा कप परिमाण दूध लेगेछे, आपनादेर होयतो एकटु कम बेशी करे लागते पारे। तो आमार चालेर गुड़ीर मध्ये दूध देवा होये गियेछे। आर गुड़ির মধ্যে কতটুকু দুধ দিতে হবে সেটা কিভাবে বোঝা যাবে তা একটু বলে দিচ্ছি। দুধ দেওয়ার পর চালের গুড়ি হাতের মুঠুর মধ্যে নিয়ে বল তৈরি করলে বল হয়ে যাবে, আবার বল ভেঙে নিলে ভিজা ভিজা গুড়ির মতো হয়ে যাবে। এরপর এই ভিজা গুড়ি আমি একটি চালনি সাহায্যে চেলে নিচ্ছি। প্রথমে আমি ছোটো ছিদ্রওয়ালা একটা বড় সাইজের চামচের মধ্যে চালের গুঁড়ি নিয়ে চেলে নিচ্ছি। তো এভাবে চেলে নিতে আমার সময় একটু বেশি লাগবে, সেজন্য আমি একটি বড় সাইজের ছোটো ছিদ্রওয়ালা একটি স্টিলের চালনির মধ্যে নিয়ে চেলে নিচ্ছি। তো আপনারা যে কোনো চালনি দিয়েই চেলে নিতে পারেন, তবে এই গুঁড়ি চালার সময় চালনির ছিদ্র অবশ্যই ছোটো ফাঁকাওয়ালা নিতে হবে। তো আমার সবগুলো গুড়িয়ে চালা হয়ে গিয়েছে। এরপর চলে যাচ্ছি পিঠা তৈরি করতে। আর এভাবে গুড়ি চেলে নিলে গুড়ির মধ্যে কোনো দলা দলা ভাব থাকবে না। এরপর পিঠা তৈরি করার জন্য আমি এখানে দুটো ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি। একটি নিয়ে নিয়েছি সিলভারের ছোট বাটি, আর একটি মেলামাইনের যে ফিনিশ সেটের বাটি পাওয়া যায় সে বাটি। তো আজ আমি মেলামাইনের ফিনিশ সেটের বাটি দিয়ে পিঠা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চালের গুঁড়ি, এরপর এর উপরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, তার উপরে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, নারকেলের উপর আবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। তো আমার এই পিঠাটি বানানো হয়ে গিয়েছে। তারপরে এই পিঠা পানি দিয়ে ভাপ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো ভাপ দিয়ে সিদ্ধ করার জন্য আমি এখানে একটি ভাপা পিঠা তৈরির পাত্র নিয়ে নিয়েছি। আপনার ইচ্ছে করলে যে কোনো সাধারণ পাত্র দিয়েও এই কাজটি করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি
আর এ পানি চুলার আঁচ বাড়িয়ে রেখে বলক তুলে নিচ্ছি। আর পাত্রের মধ্যে এমনভাবে পানি দিতে হবে যাতে পাত্রের উপরে অনেক অংশ খালি থাকে। এরপর একটি সুতি কাপড়ের মধ্যে পিঠাটি রেখে আমি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর পাত্রের মধ্যে পিঠাটি দেওয়ার পর বাটিটি সরিয়ে নিচ্ছি। আর বাটিটি সরিয়ে নেওয়ার আগে একটি ছুরির সাহায্যে বাটিটি একটু টেপ টেপ করে তারপর ছুরি দিয়ে বাটিটি সরিয়ে নিচ্ছি। আর এখানে আমি ছুরি দিয়ে এজন্য সরিয়ে নিচ্ছি যাতে হাতের মধ্যে কোনো ভাপ না আসে। আর এখন পানি যেহেতু বলক এসে গিয়েছে সেজন্য নিচ থেকে প্রচুর ভাপ উপরে উঠে আসবে আর হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্যই আমি পিঠা দেওয়ার আগে আর পিঠা তোলার আগে চুলাটি একটু বন্ধ করে নিই। এরপর একটি ঢাকনা দিয়ে পিঠাটি ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পিঠাটি সিদ্ধ করে নিচ্ছি। আর পিঠাটি সিদ্ধ হতে আমার সময় লেগেছে 6 মিনিটের মতো। আর আমি একটু বেশি সময় নিয়ে পিঠাটি সিদ্ধ করে নিচ্ছি কারণ যেহেতু আমরা এই পিঠাটি ঘরে তৈরি করছি এত তাড়াহুড়া করার কিছু নেই। আর পিঠাটি হওয়ার পর আমি একটি ছোট প্লেটের সাহায্যে পিঠাটি তুলে নিচ্ছি আর পিঠা তোলার আগে চুলার আঁচ আমি একটু বন্ধ করে নিয়েছি। এভাবে আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। ইচ্ছে করলে আপনারা যে কোনো সাধারণ হাঁড়িতে অর্থাৎ ভাতের হাঁড়িতে পিঠাটি তৈরি করে নিতে পারেন। ভাতের হাঁড়ির উপরে যে কোনো ছিদ্রওয়ালা একটি পাত্র বসিয়ে আমি অনেক সময় দইয়ের যে পাতিলগুলি থাকে সেই পাতিলগুলোর মাঝখানে ছিদ্র করে এ পিঠা বানিয়ে নিয়ে থাকি। আর দইয়ের আর ভাতের হাঁড়ির সাইড দিয়ে যে ফাঁকা জায়গাগুলি থাকে সেগুলো আমি আটা গুলিয়ে লক করে নিই। আর পিঠা বানানোর সময় খেয়াল রাখতে হবে পানি কতটুকু আছে, প্রয়োজন মতো আবার লাগলে পানি দিতে হবে। আর যে কাপড়টি আমরা নিব সেটি একটু ছোট সাইজ করে কেটে নিতে হবে, বেশি বড় হলে চারপাশ দিয়ে ঝুলে আগুন দিয়ে পুড়ে যেতে পারে, সে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তো আমার এই পিঠাটাও বানানো হয়ে গিয়েছে, আগের বারের মতো এটিও নামিয়ে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার গরম গরম ভাপা পিঠা। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটি আপনারা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।